আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আফটার এ লং টাইম আমি আপনাদের সামনে আর একটা নতুন বাইকের ভিডিও নিয়ে আসতে যাচ্ছি। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা অনেক স্পেশাল হবে, সো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিউয়ার্স, আমি আজকে আপনাদের যে বাইকটা সম্পর্কে জানানোর চেষ্টা করব সেটা আমার সামনে দেখতে পাচ্ছেন। বাইকটা হোন্ডা সিবি শাইন, যে বাইকটা তার আপডেট ভার্সন সিবি শাইন 125 SP। সো শাইন আগের যে ভার্সন বাইকটা ছিল সে বাইকটা থেকে অনেক কিছু এখানে আপডেট করা হয়েছে। আমি আজকে আপনাদের আগের বাইকটা এবং এই বাইকটার রিভিউ সহ ওই বাইকটা থেকে এই বাইকটা কী জন্য আলাদা, কী কী কারণে বাইকটা স্পেশাল সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। ভিউয়ার্স, আমার চ্যানেলটিকে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি করে লাইক দিবেন। সো ভিউয়ার্স, চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ তুহিন, আমি সদরাম মোটরসে চাকরি করি। তার আমাদের একটা গাড়ি আসছে এসপি শাইন, আপনারা তো জানেন, তার বিষয়ে আমি সেই গাড়িটার বিষয়ে আমি কিছু বলবো, আপনারা কিছু লক্ষ্য করে দেখবেন। তো গাড়ির অনেক কিছুই দেখতে পাচ্ছেন যে গ্রাফিক্সটা অনেক সুন্দর করছে, তারপর অনেক সুন্দর সিট যেটা আপনারা তিনজন আরামে চড়তে পারবেন। আর তারপর আপনাদের যে ইঞ্জিন, সেই ইঞ্জিন করছে আপনার 4 BS ইঞ্জিন, আগে ছিল 3 BS ইঞ্জিন ছিল, এখন 4 BS ইঞ্জিন করছে, অনেক শক্তিশালী করছে। সো ভিউয়ার্স, অ্যাট ফার্স্ট আমি যদি আপনাদের বাইকটার আউটলুকটা দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন বাইকটা এরকম হবে। বাইকটার দুইটা কালার ভ্যারিয়েন্ট আপনারা পেয়ে যাবেন। টায়ার সেকশনটা দেখানোর চেষ্টা করি, সামনে টায়ার ইউজ করা হয়েছে 80x100 সেকশনের একটা টিউবলেস টায়ার, এবং এই টায়ারে দেখতে পাচ্ছেন রিম সাইজ ইউজ করা হয়েছে 18। এরপরে ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ডিস্ক ব্রেক এবং অনেক শক্ত মজবুত একটা ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, যার সাইজ হবে 240 mm। এরপরে ভিউয়ার্স, আপনারা সাসপেনশানটা দেখতে পাচ্ছেন এরকম হবে। এরপরে আমরা যদি আপনাদের হেডলাইট, প্রজেকশন হেডলাইট এবং ওপরের কিটগুলো দেখানোর চেষ্টা করি, প্রজেকশন হেডলাইটটা দেখতে পাচ্ছেন এরকম হবে। ভিউয়ার্স, এখানে এলইডি বাল্ব ইউজ করা হয় নাই, তবে একটা ফ্যাসিলিটিস আছে যে আপনারা পরে এখানে এলইডি বাল্ব ইনক্লুড করতে পারবেন। এরপরে ভিউয়ার্স, ইন্ডিকেটারগুলো যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, ইন্ডিকেটারগুলো নর্মাল ইন্ডিকেটার ইউজ করা হয়েছে, ফুল হেডটা আপনারা এরকম দেখতে পাবেন বাইকটার। এরপরে আমি যদি হ্যান্ডেল বারটা দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল পার্ট হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে। ভিউয়ার্স, এখানে আপনারা মিটার বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার অ্যানালগ প্লাস ডিজিটাল দুইটা মিটার বক্সে পেয়ে যাবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন কি পজিশন দেখতে পাচ্ছেন, অনেক মাস্কুলার একটা ফুয়েল ট্যাঙ্ক ইউজ করা হয়েছে, যেখানে আপনারা 10.5 লিটার পর্যন্ত ফুয়েল ক্যাপাসিটি মানে ইউজ করতে পারবেন। এরপরে ভিউয়ার্স, বাইকটার যদি আপনারা সিটিং পজিশনটা দেখেন, সিটিং পজিশনটা অনেক বড় এবং অনেক নরম একটা সিট ইউজ করা হয়েছে। ভিউয়ার্স, রাইডার সহ আরও 2 জন পিলিয়ন আপনারা ক্যারি করতে পারবেন। এরপরে ভিউয়ার্স, আমি যদি আপনাদের সাসপেনশানটা দেখানোর চেষ্টা করি, পিছনের সাসপেনশানটা দেখতে পাচ্ছেন এরকম হবে, এবং পিছনের টায়ার সেকশন সেম টায়ার সেকশন সামনের যে রকম ইউজ করা হয়েছে, 80x100 সেকশনের একটা টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে। ভিউয়ার্স, পিছনে আপনারা ড্রাম ব্রেক পেয়ে যাবেন, যার সাইজ হলো 130 mm। এরপরে ভিউয়ার্স, আপনারা যদি সাইলেন্সারের পাইপটা দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এটা এরকম হবে, এর উপরে পিলিয়ন ক্যারি করার সময় একটা পাদানি ইউজ করতে পারবেন আপনারা। পিছনের টেল লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে নাম্বার প্লেট লাগানোর একটা অপশান পেয়ে যাবেন। ভিউয়ার্স, এই বাইকটাতে আপনারা নতুন যখন কিনবেন তখন থেকে আপনারা এখানে একটা সুন্দর সারি গার্ড পেয়ে যাবেন। এরপরে ভিউয়ার্স, এই বাইকটার মূল আকর্ষণ বাইকটার ইঞ্জিন, এই ইঞ্জিন সম্পর্কে যদি আপনাদের জানানোর চেষ্টা করি তাহলে এই এখানে ইঞ্জিন ইউজ করা হয়েছে 125 cc-র একটা ইঞ্জিন, বাইকটাতে ইউজ করা হয়েছে 125 cc-র এয়ারকুল 4-stroke SI ইঞ্জিন, যেখান থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 10.3 এবং ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 10.3। ভিউয়ার্স, এই বাইকটাতে ইউজ করা হয়েছে 5টি গিয়ার, এবং এই বাইক থেকে আপনারা টপ স্পিড পেয়ে যাবেন 93 কিলোমিটার/আওয়ার এবং মাইলেজ পেয়ে যাবেন 65 কিলোমিটার/লিটার। ভিউয়ার্স, এই ইঞ্জিনটা হলো 4 BS ইঞ্জিন, যেটা আপনার আগের যে ভার্সন ছিল সিবি শাইনের সেখান থেকে আপডেট, আগের ভার্সনটাতে 3 BS ইঞ্জিন ইউজ করা হয়েছিল এবং এখানে 4 BS ইঞ্জিন ইউজ করা হয়েছে। এরপরে ভিউয়ার্স, আমি আপনাদের যদি কিক ম্যাথডটা দেখানোর চেষ্টা করি তাহলে কিক ম্যাথডটা দেখতে পাচ্ছেন, স্টার্টিং কিক ম্যাথডটা এরকম হবে, এখান থেকে আপনারা দুইটা স্টার্টিং ম্যাথডই পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেলফ স্টার্ট ম্যাথড ইউজ করা হয়েছে।
সো ভিউয়ার্স, এবার যদি আমি আপনাদের বাইকটার প্রাইস সম্পর্কে জানানোর চেষ্টা করি, বাইকটার প্রাইস নির্ধারণ করা হয়েছে 1,26,900 টাকা। আর এই বাইকটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই চলে আসবেন কুষ্টিয়া সর্দার মোটরসে। আমি আমার ডিসক্রিপশন বক্সে বাইকটার ফুল ডিটেলস প্লাস এই শোরুমের ডিটেলস এবং ফোন নাম্বার দিয়ে দেবো। বাইকটা সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাইকটা সম্পর্কে আরও অনেক কিছু জেনে নিতে পারেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে